হচ্ছে গুগল লেটার তো আপনারা আমাকে ভালোবেসেছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন আপনাদের জন্যই আমি গুগল অ্যাডসেন লেটারটা পেয়েছি আপনারা জানেন অবশ্যই এটা পাওয়ার যে কত আনন্দ কত উল্লাস এটা যারা কাজ করে তারা একমাত্র জানে আমি ইউটিউব ফেসবুকে প্রথম অবস্থায় কিছু বুঝতাম না আমার একজন শ্রদ্ধীয় বড় ভাই আয়তুল ইসলাম ভাই ওনার হাত ধরেই মূলত ইউটিউব এবং ফেসবুকে আসা আমি ফেসবুকে কিভাবে ছবি আপলোড করতে হয় জানতাম না ওনাকে ফোন দিয়ে বললাম ভাই কিভাবে ফেসবুকে ছবি আপলোড করতে হয় ডাউনলোড করতে হয় উনি আমাকে বলে দিয়েছে আমাকে দেখিয়েছে ওনার মাধ্যমে আমি এই জগতে আসা তারপর আমি আস্তে আস্তে ভিডিও করতে শুরু করলাম প্রথমে ভিডিও কোয়ালিটি খারাপ ছিল আমি বিভিন্ন শর্ট ফিল্ম করতাম আসলে এইসব শর্ট ফিল্ম আমি একা একাই করতাম এসব মানুষে দেখতো না না দেখার পরে আমি চিন্তা করলাম এটি কি করা যায় তখন ভাবলাম যে আমি কৃষি বিষয় নিয়ে যদি কাজ করি তাহলে কেমন হয় তারপর আমি গরু ছাগল হাঁস মুরগি নিয়ে কাজ করা শুরু করে দিলাম আস্তে আস্তে আমার ভিডিও করেলাম মনিটাইজ পেলাম তারপর দশ ডলার হলো দশ ডলার হওয়ার পর আমি আবার একটা আবেদন করলাম আবেদন করার পর আমার হাতে অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন সোনার হরিণ এটা হচ্ছে গুগল অ্যাডসন্ড লেটার তো আপনারা আমাকে ভালোবেসেছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন আপনাদের জন্যই আমি গুগল অ্যাডসেন লেটারটা পেয়েছি আপনারা জানেন অবশ্যই এটা পাওয়ার যে কত আনন্দ কত উল্লাস এটা যারা কাজ করে তারা একমাত্র জানে এটার ভিতর রয়েছে সজিজিটের একটি কোড নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোড কোড এটা আসলে কেউ দেখায় না আমি দেখাইলাম কোড নাম্বার রয়েছে এটা এমন থাকে না এটা চারদিকে আপনার এটা ছিঁড়তে হয় আমি আসলে এটা তো ছিঁড়ে ফেলেছি আগেই এই এরকম দেখা যাচ্ছে তো এই গুগল অ্যাডসেনটা আমি পেয়েছি পেয়েছি তো অনেক কষ্ট যার জন্য পেয়েছি আপনারা যারা ইউটিউবে দৈর্জ্য সহকারে চেষ্টা করবেন কোয়ালিটি ভালো ভিডিও আপলোড করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা সফলতা পাবেন অনেক দৈর্জোর বিষয়ে আপনাকে অনেক ধরনের অনেক মানুষের কথা বলবে মানুষের বিভিন্ন টিটকারী কথা বলবে আপনারা ওইসব কোনো কথা শুনবেন না আপনাদের চিন্তা থাকবে যে আমরা ভালো ভিডিও আপলোড করবো মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য বা কোনো কিছু শিক্ষা নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ